শাসক দলের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হলো সোমবার। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার গলসিতে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর মমতাজ সঙ্গমিতার সমর্থনে জনসভাটি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কাঞ্চন কাদি, স্থানীয় ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্ব জনসভাতে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের সরকারটা চলছে, সেটাও তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত। তিনটে জিনিস কথা বলছি, বিগত 34 বছর একটা সরকার আপনারা দেখেছেন, বামফ্রন্ট সরকার, বর্তমানে একটা সরকার চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার, আর দিল্লিতে একটা সরকার চলছে বিজেপির সরকার। তিনটে সরকারের তিনটে পার্থক্য আপনাকে আমাদের বলি। 34 বছর সিপিএম আপনি বলুন, বামফ্রন্ট সরকার যেখানে ছিল 34 বছরে আমাদের সার্বিক মান উন্নয়ন হয়েছে? সাধারণ মানুষের কথা বা বামফ্রন্ট কথা ভেবেছিল? সিপিএম ভেবেছিল কোনোদিন? শুধু বলেছে আমাদের গরিব মানুষের সরকার, মেহনতি সরকার, খেটে খায় বেঁচে খায়, মিছিল মিটিং ছাড়া আপনাদের কিছু করেনি। জোরদার জমিদার হুঁশিয়ার, আর বা আমাদের মেহনতি মানুষদেরকে ধাপ্পা মেরে 34 বছর চালিয়েছে। তখন আপনারা ভেবেছিলেন যে আপনার মেয়েটি স্কুলে গেলে একটি সাইকেল পাবে? কে ভেবেছে? আমাদের মমতাময়ী মা। যখন আপনার বাচ্চাটা স্কুলে যাচ্ছে খালি পায়ে খালি জামাতে ছুটে ছুটে যাচ্ছে, আমাদের মমতাময়ী মা ভেবেছিলেন না ওটাকে জুতো, একটা জামা, একটা প্যান্ট, একটা ব্যাগ দিতে হবে? যখন আপনার দলীয় নেতৃত্ব সাফল্যের খতিয়ান জনসমক্ষে তুলে ধরেন, তার নাম হচ্ছে রূপশ্রী। যে রূপশ্রী প্রকল্পের ফলে মমতা ব্যানার্জী ওই গরিব মানুষটাকে তার মেয়ের বিয়ের সময় 25,000 টাকা তাকে ফ্রিতে দেওয়া হবে, এইটা প্রথম এই গরিব দলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চালু করেছিলেন। আমরা 34 বছরে গরিব মানুষের মেয়ের বিয়েতে 25,000 টাকা পাবে এটা আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যে আগামী দিনে যে সমস্ত কর্মসূচি হচ্ছে, বৃদ্ধ ভাতা থেকে নিয়ে বিধবা ভাতা থেকে নিয়ে হ্যান্ডিক্যাপ ভাতা থেকে নিয়ে সমস্ত ভাতা কিন্তু আমাদের এই সরকার চালু করেছে। জনসভা উপলক্ষে মানুষজনের ভিড় উপচে পড়তে দেখা যায়। কলসি থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।